লালপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের সুভ উদ্বোধন করেন এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজিনা পারভিনের সভাপতিত্বে ও এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলামের সঞ্চালনায় একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মিধা দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম লাবলু সহকারী জেলা শিক্ষা প্রকৌশলী আব্দুল হালিম লালপুর উপজেলা সহকারী শিক্ষা প্রকৌশলী সেলিন রেজা গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকনুল ইসলাম পল্লী বিদ্যাৎ সমিতি একা পরিচালক عرفوا الاسلام بروموك